হচ্ছে আমাদের চালন কুলা আর ওদেরটা হচ্ছে এইটা। এখান থেকেই পার্থক্য শুরু হয়ে গেল বন্ধুরা। চলেন আগে কি কি পার্থক্য আমাদের রাজবংশীদের বিয়ের সাথে বিহারীদের বিয়ের পার্থক্যটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? আপনারা শুধু সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। এই যে নাপিত কাকা রেডি হয়ে গেল। কি লগ্ন গিটো না কি বলে এটাকে আমাদের, এটা হচ্ছে বন্ধন, ঠিক আছে? না না, অন্যটা দেন, অন্যটা দাও। শাড়ি দেওয়া যাবে, লগ্ন গিটে দেওয়ার কাজ সম্পূর্ণ করল এখন। আচ্ছা
সমস্যা বলতে ওরা যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল সেই জিনিসপত্রগুলো পড়িয়ে হচ্ছে আপনার এই বিয়েটা সম্পূর্ণ হওয়ার কথা বলছি এখন, কিন্তু আমরা তো ওদের কথা বুঝতে পারিনি, আমাদের যারা ছিল আর কি, যাই হোক। আর সেটাই এখন বলছে যে আমাদের জিনিসপত্রগুলো তো অনেক নিয়ে আসছি, সেগুলো পড়ানো হয়নি, ওগুলো পড়িয়ে বিয়েটা পড়ানোর কথা ছিল। যারা হিন্দি বুঝে আর কি, তারা এখন বুঝতেছে, ঠিক আছে। তো চলেন দেখি কি করে, আলাদা আলাদা ওদের কী নিয়ম আছে সেগুলো হয়তো পালন হবে। চলেন আগে দেখতে থাকি। যেটা পার্থক্য হচ্ছে ওদের সিঁদুরের কালারটা কিন্তু আলাদা, ঠিক আবিরের মতো। আমাদের তো আলাদা, ওদের নিয়মেই সিঁদুর পরানো হবে এখন, ঠিক আছে। এই যে সিঁদুর পরাচ্ছে, কিন্তু আমরা তো অন্যভাবে পরে আর কি, কিন্তু ওদের হচ্ছে ওই যে একটা তুলোর মতো কী জিনিস নিয়ে আসছে সেটা দিয়েই সিঁদুর দান হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। এটাই পার্থক্য বিশেষ করে মনে চোখে পড়লো আর কি। মোটামুটি আমাদের রাজবংশী মতে বিয়ের কাজ প্রায় সম্পূর্ণর দিকে, ঠিক আছে। এখন ওই যে বাবা মা আশীর্বাদ করবে, তারপরে সবাই আশীর্বাদ করতে পারবে আর কি। আপনারা যারা জানেন তো জানেন, আর যারা জানেন না সেটা হচ্ছে সব বিয়ের কাজ টোটালটাই কমপ্লিট হলো, এখন বাবা মার আশীর্বাদ দিয়ে আশীর্বাদ পর্বটা শুরু হবে আর কি, ঠিক আছে। মাথা